পর্যটক, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম চকপেশন সরকারি কলেজে চলে আসলাম। দ্বীপজেলা ভোলার চকপেশন উপজেলায় চকপেশন সরকারি কলেজ অবস্থিত। আমরা যার সাথে রয়েছি তিনি হচ্ছেন চকপেশন সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল স্যার। আমরা তার সাথে আজকে কথা বলবো, চকপেশন সরকারি কলেজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা কথা বলছি ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে। আপনারা জানেন যে আমরা বলি ঘুরবো দেশ, দেখবে পৃথিবী। আমরা ঘুরছি, আপনারা দেখছেন দেশ বিদেশে ফেসবুক, ইউটিউব এবং লিঙ্কডইন, টুইটারের মাধ্যমে। আমরা দাঁড়িয়ে রয়েছি চকপেশন কলেজের সামনে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে। আমরা আজকে কথা বলবো এই চকপেশন সরকারি কলেজটি 1968 সালে প্রতিষ্ঠিত এবং এটার প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমানে যে সরকারিকরণ করা হয়েছে সেটা, এবং হচ্ছে যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল স্যার। এবং তিনি এই কলেজের সর্বশেষ বেসরকারিকরণের কলেজ থাকা অবস্থায় যে সর্বশেষ অধ্যক্ষ এবং সরকারিকরণে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন কায়সার আহমেদ দুলাল স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আমার কলেজের পক্ষ থেকে আপনাকে এই কলেজের কন্টাক্টিমাটি কথা বলে দিলাম। আপনি চকপেশন সরকারি কলেজ ক্যাম্পাসে এসেছেন কলেজের ইতিহাস জানার জন্য, দেশবাসীর কাছে এই কলেজের ইতিহাস তুলে দেওয়ার জন্য। আমি আপনাকে এই কলেজের পক্ষ থেকে আমি স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 1968 সাল এই জনপদের জন্য একটি আমরা স্যার আমরা ঘুরে ঘুরে আপনারা দেখবেন যে এইখানে আমরা ঘুরে দেখাচ্ছি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে চকপেশন সরকারি কলেজটি দক্ষিণবঙ্গ তথা দ্বীপ জেলা ভোলার, যে আপনারা জানেন যে ভোলায় আরেকটি কলেজ রয়েছেন ভোলা সরকারি কলেজ, এবং হচ্ছে তারপরে মহিলা কলেজ রয়েছেন, তারপরে যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে চকপেশন সরকারি কলেজ। এই কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত প্রায় আপনার প্রায় 2 থেকে 3 লক্ষ কিংবা তারও বেশি হতে পারে স্টুডেন্ট এখান থেকে পড়াশোনা করে। তো আমরা পর্যটক আপনাদেরকে কেন দেখাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে চকপেশন হচ্ছে একটি পর্যটন নগরী হয়েছে। এখানে জ্যাকব টাওয়ার নামে একটি টাওয়ার রয়েছে, বেতুয়া সি বিচ রয়েছে, এবং হচ্ছে আপনার প্রশান্তি পার্ক রয়েছে। আমরা কিছুদিন পূর্বে ভিডিও করেছিলাম, আপনারা জানেন যে জ্যাকব টাওয়ার উদ্বোধন করেছে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এবং হচ্ছে চকপেশনের তর্কুকিমুক্তি একটি পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি উদ্বোধন করেছেন। তো এই জন্য চকপেশন দেখার মতো একটি উপজেলা, সারা বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই জ্যাকব টাওয়ার সহ চকপেশনে দেখার জন্য আসে। আজকে আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে চকপেশন সরকারি কলেজ। এখানে প্রতি বছর শীতকালীন সময় এখানে অনেক পিকনিকে মানুষ আসে, এবং হচ্ছে আমরা জানি যে ঢাকা থেকে 3টি লঞ্চ প্রতিদিন আসে, এবং হচ্ছে দিবা সার্ভিসও চালু করা হচ্ছে চকপেশনের পর্যটনের এলাকা দেখার জন্য। এই পর্যটন নগরীকে সুন্দর এবং আধুনিক রূপ করার জন্য যিনি কাজ করেন তিনি হচ্ছেন আব্দুল আল ইসলাম দেব। আমরা স্যারের কাছ থেকে ইতিবৃত্ত সব কিছু শুনবো, স্যারের কাছ থেকে আমরা জানবো যে এই চকপেশন কলেজে যে সুবর্ণ জয়ন্তী এখানে মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী এসেছেন, সেটার অনুষ্ঠান উপভোগ করেছেন, এবং এখানে কালচারাল অনুষ্ঠান হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে পলিমাটির সুবর্ণ কথা এবং সুবর্ণ জয়ন্তী এটা সম্পর্কে স্যার, এবং এই কলেজ ক্যাম্পাসে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিল। আমরা সেই সব কথা এবং এই পলিমাটির এটা, এবং হচ্ছে এখানে সুবর্ণ জয়ন্তী দেশ আরও কি পিছনে দাঁড়িয়ে রয়েছে সেটা সম্পর্কে আমাদের মানে স্যার বলবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুরি আলম চৌধুরী, তিনি হচ্ছেন মাননীয় সিকুইস্ট, তিনিও কিন্তু এখানে এসেছিলেন আমাদের স্যার বিস্তারিত হতে বলবেন। আপনি যেভাবে বললেন যে চকপেশনের কলেজের অনেক ইতিকথা ইতিমধ্যে আপনি জেনেছেন, মূলত 1968 সাল চকপেশনের ইতিহাসের জন্য একটি গৌরবিত অধ্যায়। এমন একটি সময় 1968 সাল যখন এই জনপদে উচ্চশিক্ষার কোনো সুযোগ ছিল না, সেই সময়ের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ চকপেশনে একটি কলেজ করার স্বপ্ন দেখেছিলেন সেই 60-এর দশকের শুরু থেকে, কিন্তু 1968 সালে তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। সেই জ্ঞানী গুণী ব্যক্তিবর্গের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। তারা সেই সময় এই কলেজের অধ্যক্ষের দায়িত্বভার দিয়েছেন মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি সেই সময় চকপেশন ক্যাপনালবেল্ট হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার গুণাবলীতে মুগ্ধ হয়ে এই কলেজের দায়িত্বভার সেই সময়ের শিক্ষানবী ব্যক্তিবর্গ অধ্যক্ষ হিসাবে তাকে নিয়োগ দিয়ে এই কলেজের দায়িত্বভার তার হাতে তুলে দিয়েছিল। তার নিপুণ হাতে দীর্ঘ 2 যুগ এই কলেজটিকে তিনি তিলোত্তমায় পরিণত করেছেন, এবং তিনি ছিলেন এই জনপদের একজন বরেণ্য ব্যক্তিত্ব, তিনি ছিলেন একজন জননেতা। পরবর্তী সময়ে কলেজের অধ্যক্ষ থাকাকালীন তিনি 2 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অধ্যক্ষ নজরুল ইসলাম
আসলাম এই কলেজের অধ্যক্ষ থেকে এই এই দায়িত্ব পালন করে এই উপকূলীয় জনপদে শিক্ষার মান উন্নয়ন করেছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমার সুবাদ হয়েছিল তার ছাত্র থাকার, আমি এই কলেজের ছাত্র ছিলাম। পরবর্তী সময়ে 1987 সালে এই কলেজে আমার আমি প্রভাষক হিসাবে নিয়োগ পেয়েছি এবং তার বা তার সান্নিধ্যে আমি 6 বছর শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। তাহলে আপনার যে সুবর্ণ জয়ন্তী, এই সম্পর্কে আমরা একটু কথা বলতে চাই। 1973 সালে এই জনপদকে ধন্য করেছেন, এই কলেজকে ধন্য করেছেন, এই কলেজের মাটিকে ধন্য করেছেন জাতীয় এবং বঙ্গবন্ধুকে মুজিবুর রহমান। তিনি 1973 সালের 13ই ডিসেম্বর এই কলেজটাকে স্বাগমন করেছিলেন এবং এই জনপদের উন্নয়নের কথা, এই কলেজের আগামী দিনের সম্ভাবনার কথা তিনি বলে গিয়েছিলেন। সেদিন তার মঞ্চে অধ্যক্ষ নজরুল ইসলাম উপস্থিত থেকেছিলেন। পরবর্তী সময়ে 1991 সালে অধ্যক্ষ নজরুল ইসলাম স্যার কলেজটিকে সাজিয়ে রেখে তিনি এই কলেজের সৌন্দর্য উপভোগ না করে শুধু সাজিয়ে দিয়ে তিনি চলে গেলেন পরপারে। পরবর্তী সময়ে 2009 সালে তার সুযোগ্য সন্তান জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকব এই কলেজের গভর্নিং বডির সভাপতি হয়ে আমাকে অধ্যক্ষ হিসাবে নিয়োগদান করলেন। আমি অধ্যক্ষ নজরুল ইসলামের আদর্শকে সমুন্নত রেখে তার সুযোগ্য সন্তান আবদুল ইসলাম জ্যাকবের সহযোগিতা নিয়ে আমি এই কলেজটিকে আবার উন্নয়নের মহাপরিকল্পনা গ্রহণ করেছি এবং তিলে তিলে সেই কলেজটিকে আমি সাজেছি। আমরা দেখলাম আপনার যে তিলে তিলে সাজানো যে বিষয়টা, আমরা দেখেছিলাম 2004 সালে এইখানে যে জরাজীর্ণ ছিল এই চরপেশন কলেজ। আমরা যদি একটু না বলি তাহলে এটা ভুল হবে, অধ্যক্ষ নজরুল ইসলামের পরে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এই চরপেশন কলেজের উন্নয়ন স্থগিত ছিল, যেটা আমি স্টুডেন্ট হিসাবে আমরাও দেখেছিলাম যে যা হয়েছিল। কিন্তু পরবর্তীতে 9 সালের পরে যে একটি ম্যাজিক দেখিয়েছিল আমাদের আবদুল্লাহ ইসলাম জ্যাকব, যে চরপেশনকে কীভাবে শুধু ভোলা নয় বাংলাদেশের মধ্যে একটি আদর্শ মানে একটি রোল মডেল হিসাবে তিনি একটি উপজেলাকে যেভাবে সাজিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা দেখতে পাচ্ছি যে 50 বছর সুবর্ণ জয়ন্তী স্মরণ চরপেশন সরকারি কলেজ, এই যে এখানে দেশের ভাগ্য ও ভবিষ্যৎ ছাত্র সমাজের উপর নির্ভরশীল, যেটা বঙ্গবন্ধু এই মাঠে এসেই বলে গিয়েছিলেন। এবং আমরা যদি আরেকটি দেখি যে 100 বছর 2020 সালে 68 সালে এটা 100 বর্ষ পূরণ করা হবে এবং হচ্ছে সাফল্যের সোনালী সোপান পার হয়ে সম্ভাবনার 100 বর্ষের পদার্পণ 2068 সালে, এই তরুণটি 2068 সাল পর্যন্ত থাকবে। আমরা জানি না আমার সামনে যে স্যার দাঁড়িয়ে রয়েছেন 68 সাল পর্যন্ত বাঁচবেন কিনা কিংবা আমি জীবিত থাকবো কিনা, এটা আমাদের জন্য অসম্ভাবনীয়। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন কিংবা এই যে একটি স্বপ্ন দেখা এবং হচ্ছে এখানে 50 বছর পূর্তি আমরা 2019 সালে পালন করেছি, এখানে যে আমরা যে সুন্দর লেখাটি দেখি মনুষ্যত্ব আর শান্তি এবং হচ্ছে আরেকটি লেখা রয়েছে যে এত সুন্দর একটি চমৎকার লেখা স্যার। আর তো আপনি একটু আমরা আবার একটু আমরা হেঁটে হেঁটে আমরা বলবো যে এই যে পলিমাটির যেই স্মারকটি রয়েছে এই স্মারকটির মধ্যে আর কী স্যার এটার মধ্যে যুক্ত করা হয়েছে এবং হচ্ছে এখানে যে জাতির জনকের একটি তরুণ রয়েছে এই সম্পর্কে আপনি একটু বলবেন। তরুণ আপনার আপনি যেভাবে বললেন আসলেই অধ্যক্ষ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান আবদুল ইসলাম জ্যাকব 2009 সালে এই কলেজের গভর্নিং বডির সভাপতি হয়ে পিতার স্মৃতিবিজিত এই কলেজকে তিলে তিলে সাজানোর জন্য তিনি অনেক কাজ করেছেন। তিনি এই কলেজের আমাদের গৌরবের সন্তানী কলেজের তিনি ছাত্র ছিলেন। তিনি এই কলেজে সভাপতির দায়িত্বভার গ্রহণ করে কলেজের জন্য তিনি প্রথম অনার্স কোর্স প্রবর্তনের উদ্যোগ নিয়েছেন। 5টি বিষয়ে তিনি অনার্স কোর্স প্রবর্তন করেছেন, এই কলেজের অনার্স ভবন তিনি নির্মাণ করেছেন, এই কলেজের জন্য তিনি অধ্যক্ষ নজরুল ইসলাম একাডেমিক ভবন আমরা দেখাবো অবশ্যই তিনি তৈরি করেছেন। তার পিছনে আমাদের গ্রামের ছেলে ঘুমিয়ে আছে, গ্রামে টঙ্গিপাড়ার শ্যামল প্রান্ত 56,000 বর্গ মাইল জুড়ে রচিত কবিতা। আসলে এটা আমার একটি কবিতার অংশ বিশেষ। আমরা জাতির জনকের এই শতবর্ষ জাতির জনকের শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা কলেজের পক্ষ থেকে আমরা এই ম্যুরালটি আমরা তৈরি করেছি যদি শোনাতে এবং এইটা আবদুল্লাহ ইসলাম জ্যাকব এটা শুভ উদ্বোধন করেছেন। আমরা একদিকে জাতির জনকের শতবর্ষ উদযাপন, অন্যদিকে এই কলেজের 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তীর আমরা আয়োজন করতে পেরেছি। এই আয়োজনে আমাদের আবদুল্লাহ ইসলাম জ্যাকবের পৃষ্ঠপোষকতায় আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আমাদের মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সেদিন এই দেশের নবীন প্রবীণ ছাত্রছাত্রীদের মিলনমনা পরিণত হয়েছিল কলেজ ক্যাম্পাস এবং আগামী শতবর্ষের
সম্ভাবনায় এই জনপদের নতুন প্রজন্মকে প্রজন্মকে উজ্জীবিত করার জন্য আমাদের যে উদ্যোগ ছিল সুবর্ণ জয়ন্তী সফল একটি সুবর্ণ জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে আমরা সেই কাজটি করতে পেরেছি এবং সেই সুবর্ণ জয়ন্তী এই সুবর্ণ জয়ন্তীকে স্মৃতিময় করে রাখার জন্য আমরা এই সুবর্ণ জয়ন্তী স্মৃতি ফলকটি আমরা তুলেছি। এই স্মৃতি ফলকের তিনটি দাগ 1968 সালে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা সেই একটি ফলক করেছি। তেমনিভাবে 50 বছর পূর্তির একটি আমরা ফলক করেছি এবং শত বছর সম্ভাবনাকে নিয়ে আমরা শত বছর পূর্তির একটি ফলক আমরা নিয়ে জনপ্রিয় একটু যদি আসলে আমার একটি কবিতার অংশ বিশেষ ধন্যবাদ আপনাকে। গ্রামের ছেলে ঘুমিয়ে আছে গ্রামে টুঙ্গি পাড়ার শ্যামল প্রান্ত 56,000 বর্গমাইল দূরে রচিত কবর মাটির তরঙ্গে বয়ে চেতনার শিকর স্বাধীনতার অনবদ্য ভাষণ জাতির কণ্ঠস্বর। আমরা বিশ্বাস করি জাতির জনকের সেই কণ্ঠস্বর আমাদের আগামী প্রজন্মকে উজ্জীবিত করবে। আমি যে কথা বলতে চেয়েছিলাম আপনাকে, আসলে এই কলেজটি অধ্যক্ষ নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কলেজ। এই কলেজকে সুন্দরভাবে সাজানোর জন্য এই কলেজের ছাত্র শিক্ষক অভিভাবক সকলের সহযোগিতা নিয়ে আমি এই কলেজটিকে সাজানোর চেষ্টা করেছি, যার পিছনে আমাদের অনুপ্রেরণা জুড়িয়েছেন সহযোগী আমাদের জনপদের মেধাবী সন্তান সূর্য সন্তান আব্দুল ইসলাম জ্যাকব। আমরা এই কলেজে আমরা সুন্দর পর্বে চলে আমরা এই কলেজের ক্যাম্পাসে রাস্তাঘাট, কলেজের মসজিদ, পুকুর, গেট, শহীদ মিনার এবং ছাত্রছাত্রীদের জন্য একটি সুন্দর ক্যান্টিন আমরা করেছি। এই জনপদের ছাত্রীদের উচ্চশিক্ষাকে মাথায় রেখে আমরা এই কলেজ ক্যাম্পাসে নীলিমা জ্যাকব ছাত্রীনিবাস নামে আমরা যদি একটু বলি যে এখানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আর যিনি জয় বাংলা বঙ্গবন্ধুর যেই কথাটি বলেছেন 7ই মার্চে সেটার যে তরুণটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু সামনে যাই যে আব্দুল্লাহ ইসলাম জ্যাকব যিনি হচ্ছেন এই জনপদের রূপকার, যিনি অধ্যক্ষ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান এবং হচ্ছেন তিনি এই চপারেশনকে তিল তিল করে সাজিয়েছেন। আমরা এই কলেজ ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা কিন্তু এই ভিডিওটি পর্যটকদের জন্য করতেছি। আপনারা একটু যদি পিছনে দেখেন যে একাডেমিক দুইটি ভবন রয়েছে, যে অধ্যক্ষ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং আব্দুল্লাহ ইসলাম জ্যাকব একাডেমিক ভবন। আপনারা দুইটি চমৎকার ভবন, যে চারতলা করে দুইটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে দাঁড়িয়ে রয়েছে। স্যার যদি একটু বলেন যে পিছনে ছাত্রাবাস, আমরা জানি যে 6তলা মনে হয় একটি ছাত্রাবাস, আসলে 6তলা ছাত্রাবাস নয়, 6তলা একটি একাডেমিক ভবন হচ্ছে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আমাদের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে আমাদের 6তলা লিফট সমেত একটি ভবন বরাদ্দ করেছেন আব্দুল ইসলাম জ্যাকব এমপি মহোদয়, সেই ভবনের কাজটি চলছে। মূলত দক্ষিণ প্রান্তে যে টিনের ঘরগুলি দেখা যাচ্ছে, আসলে এইখানেই আমাদের কলেজের কাজ প্রথম শুরু হয়েছিল, সেটা আজকে ছাত্রাবাস হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেখানে কলেজের প্রায় 100+ ছাত্র সেখানে আবাসী ছাত্র হিসাবে তারা থাকে। এই ভবনটি উন্নয়নের দরকার, এই ভবনটি একটি তিনতলা একটি ভবনে রূপান্তরিত করার জন্য আমরা সরকারের দপ্তরে আমরা আবেদন করেছিলাম। এই কলেজের জন্য কলেজের চাহিদার ক্ষেত্রে এখন সবচেয়ে অগ্রাধিকার দেওয়ার দরকার আসলে আমাদের এই ছাত্রাবাসটির মান উন্নয়নের জন্য। আমি আজকের এই আপনার মাধ্যমে আমি আমাদের জাতীয় পর্যায়ে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই ছাত্রছাত্রীদের এই জীর্ণদশায় যে ছাত্রাবাসটির যেন একটি তিনতলা ভবন করে আবাসিক চাহিদা পূরণ করা হয়। হ্যাঁ, আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু ছাত্রীদের জন্য যে কাজটি যিনি করেছেন আমরা যদি একটু পিছনে দেখি তাহলে কিন্তু দেখানো যাবে যে এখানে চমৎকার একটি ছাত্রীনিবাস রয়েছে, যেটা হচ্ছে ভোলায় আমরা যখন এই জনপদের ছেলেমেয়েরা ভোলাতে গিয়ে পড়াশোনা করতে হয় ছাত্রীরা, কিন্তু তাদের কথা বিবেচনা করেই আব্দুল্লাহ ইসলাম জ্যাকব তিনি এবং তার স্ত্রী এবং তার নামে যে নীলিমা জ্যাকব যে ছাত্রীনিবাস সেটি তৈরি করেছেন। আমরা আব্দুল্লাহ ইসলাম জ্যাকবকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি তাকে এবং স্যার যেই কথাটি বললো যে হচ্ছে একটি ছাত্রাবাস তৈরি। তা আমরা একটু ছাত্রাবাস এবং হচ্ছে মুক্তিযুদ্ধ কর্নার এবং হচ্ছে আমরা আমরা একটু আমরা মূল ভবনটা আমরা একটু দেখাবো। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মূল ভবনের সামনে। আপনারা আমাদের পিছনে দেখছেন যে একটি চট্টগ্রাম সরকারি কলেজ, সেটার মূল ভবন পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমরা পর্যটক আপনাদেরকে বলছি আপনারা ভোলার চট্টগ্রামে আসেন, জ্যাকব টাওয়ার দেখার পাশাপাশি আপনারা এই জনপদের এই চমৎকার একটি কলেজকে আপনারা উপভোগ করতে পারবেন এবং অনেক সুন্দরভাবে আপনারা উপভোগ করে এখানে পিকনিকের আয়োজন করতে পারেন কিংবা হচ্ছে এখানে শিক্ষণীয়মূলক। আমরা ইতিপূর্বে আরেকটি ভিডিও করেছিলাম যে স্যার একজন লেখক, তার অনেক লেখা রয়েছেন,
এখানে মুক্তিযুদ্ধ কর্নার রয়েছে। আমরা ভবনটি অবশ্য দেখা শেষ, আমরা যদি একটু ঘুরে যদি স্যার দেখাই যে এখানে এই চপেশন কলেজ বিজ্ঞানের জন্য এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছেন, অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা হচ্ছে বিজ্ঞানী। এটা আমাদের বিজ্ঞান ভবন, পাশে আমাদের রয়েছে আমাদের শহীদ মিনার, আর পাশে ভবনটি দেখছেন সেটা হলো আমাদের ছাত্রছাত্রীদের ক্যান্টিন। মূলত এই প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের নামে, তাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা তার নামে অধ্যক্ষ নজরুল ইসলাম একাডেমিক ভবন আমরা করেছি। এই ভবনের দ্বিতীয় তলায় রয়েছে অধ্যক্ষ নজরুল ইসলামের নামে এই কলেজের গ্রন্থাগার, কারণে আমরা অধ্যক্ষ নজরুল ইসলাম গ্রন্থাগার নামে আমরা প্রতিষ্ঠা করেছি। এবং এই ভবনের নিচের তলায় মুক্তিযুদ্ধ কোণার, ইতিহাস ঐতিহ্য কোণার আমরা প্রতিষ্ঠা করেছি। অনেক ছাত্রছাত্রীরা এই মুক্তিযুদ্ধ কোণার দেখার জন্য আসেন, জাতীয় পর্যায়ের অনেক সাংবাদিকরা এসে এই মুক্তিযুদ্ধ কোণা পরিদর্শন করেছেন। আমাদের এই ভবনে তিনতলায় এবং দোতলায় আমাদের আইসিটি ভবন রয়েছে, সেখানেও ছাত্রছাত্রীরা এই আইসিটি ভবনের মাধ্যমে আমাদের আধুনিক শিক্ষায় এবং তথ্য প্রযুক্তি সম্বন্ধে তারা জ্ঞান অর্জন করছে। আমার সামনে যেই আপনারা আব্দুল্লাহ ইসলাম জ্যাকব অনার্স ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটি আব্দুল্লাহ ইসলাম জ্যাকব আমাদের বরাদ্দ করেছেন। আমাদের অনার্সের পাঁচটি বিষয়ের যে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা বা গ্রহণের যে সুযোগ পাচ্ছে তারই আমাদের এই আব্দুল ইসলাম জ্যাকব অনার্স ভবন, এখানে পাঁচটি বিভাগের। ধন্যবাদ। আমরা শেষ করতে হচ্ছে, আমরা যদি একটু মাঠটা দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাঠ রয়েছে, যে মাঠে হচ্ছে প্রতি বছর এখানে খেলার আয়োজন করা হয়। এখানে প্যারড, এখানে কুচকাওয়াজ করা হয় স্বাধীনতা দিবসে, এবং সকল স্কুল কলেজ থেকে এখানে এসে কুচকাওয়াজ করা হয়। তো এবং হচ্ছে আমরা এখন আপনাদেরকে সর্বশেষ চলে আসছি, দর্শক পর্যটক, আমরা ঘুরে ঘুরে আমরা আরেকটু দেখাবো যে এই চপেশন সরকারি কলেজে একটি চমৎকার মসজিদ রয়েছে, যে মসজিদের মাধ্যমে এখানে আপনারা আসলে এখানে নামাজ পড়তে পারবেন। এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে এখানে চমৎকার একটি তোরণ রয়েছে, এই তোরণের মাধ্যমে আপনারা স্বাগত জানতে পারবেন এই চপেশন কলেজ সম্পর্কে। তো আমরা ঘুরছি, আপনারা দেখছেন বাসায় বসে দেশে এবং বিদেশে, আপনারা এই চপেশন কলেজে যারা পড়াশোনা করেছেন অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন, এবং যারা এই চপেশন কলেজকে ভালোবাসেন, চপেশনকে ভালোবাসেন, এই মাটি ও মানুষের সন্তান আব্দুল্লাহ ইসলাম জ্যাকব, তার জন্য আপনারা দোয়া করবেন, তিনি যাতে এই চপেশন কলেজকে যে ছাত্রাবাসটি তিনতলা সেটা করে এবং হচ্ছে আরও চমৎকারভাবে যাতে উপস্থাপন করে। আপনারা সুন্দর একটি ফোয়ারা দেখতে পাচ্ছেন এখানে, পানির ফোয়ারা, যেটা হচ্ছে অধ্যক্ষ কাইসার আহমেদ দুলাল তিনি এটার মানে শুরু করেছেন, যাতে ছাত্রছাত্রীরা এখানে দেখতে একটি মনোরম দেখতে দেখা যায়। আমরা যদি একটু দেখাই যে এখানে চমৎকার একটি পুকুর রয়েছে, এই পুকুরটিতেই হচ্ছে এখানে ছাত্রাবাসে যারা ছিল তারা এখানে গোসল করছে, কিংবা হচ্ছে একটি চমৎকার একটি পুকুর রয়েছে। আমরা যদি দেখাই যে এইখানে পুকুরের পাড়ে একটি ঢাকনা রয়েছে, আপনারা পর্যটক যারা আসবেন তারা এসে অবশ্যই এখানে গোসল করতে পারবেন। আপনারা এখানে অনেক মনোরম একটি সুন্দর একটি ঢাকনা রয়েছে, এবং হচ্ছে আমাদের ভোলার প্রত্যেকটি জায়গায় এখন পর্যটকদের জন্য বিশাল একটি আকর্ষণীয় জায়গা। আমরা একটু মসজিদ সম্পর্কে তাদের সাথে কথা বলবো। স্যার, এই যে মসজিদটি আপনি তৈরি করেছেন, আপনি কী স্বপ্ন দেখে পরকালের কথা কিংবা একটু আপনি বদলি করেছেন? আসলে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ ক্যাম্পাসে একটি মসজিদ করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন হয়েছে আমাদের 2010 সালে পাঁচ যুব সন্তান আব্দুল ইসলাম জ্যাকব, জ্যাকবের মাধ্যমে আমি কলেজটি মসজিদ করার জন্য ইতিমধ্যে এখানে একটি পান্তাকানা মসজিদ ছিল, আমার গুরুমুখী অধ্যক্ষবৃন্দ এখানে পান্তাকানা মসজিদটা শুরু করেছিলেন, এবং 2009 সালে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করে 2010 সালে আব্দুল ইসলাম জ্যাকবের পৃষ্ঠপোষকতা আমরা এই কলেজ মসজিদটি আমরা করতে পেরেছি। এবং এই কলেজ মসজিদের পাশেই যিনি আছেন এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইসলাম, যিনি এই কলেজটিকে তুলে 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 তোমার পরিণত করেছিলেন 1992 সালের 17 সেপ্টেম্বর এই কলেজের ছাত্র ছাত্রী অভিভাবক সর্বস্তরের জনগণের একান্ত দাবিতে তাকে আমরা এই কলেজ ক্যাম্পাসে আমরা কলেজ করেছি। যিনি আছেন এই কলেজ ক্যাম্পাসে সবুজ জমিয়ে, এবং আমরা এই কলেজে প্রবেশ করতে এবং যাওয়ার পথে আমরা অধ্যক্ষ নজরুল ইসলামের একটি শ্রদ্ধা নিবেদন করি, এবং আমরা অনুপ্রাণিত হই। আমি বিশ্বাস করি সর্বশ্রেষ্ঠ সরকারি কলেজ আগামী দিনে এই জনপদে আমাদের উচ্চশিক্ষার ধার উন্নতন করবে। অধ্যক্ষ নজরুল ইসলামের যে চেতনাবোধ, এই চেতনাবোধের উন্মোচন হবে আগামী দিনে, এবং নতুন দিগন্তের উন্মোচন হবে এই চর্বেশন উপকূলীয় জনপদে।
নওগাঁ জেলা আপনাকে আমরা এতক্ষণ যে কথা বললাম আপনারা সুন্দর একটি তরুণ দেখতে পাচ্ছেন এখানে যে আগে এখানে এসেও জ্ঞান আপনার জ্ঞান কলেজের শিক্ষার্থীরা যেভাবেই সামনে আমরা সামনে আহরণে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, সেখানে রয়েছে যাও জ্ঞান বিতরণে, আর তার পাশে যদি আমরা শিক্ষা অধ্যক্ষ নজরুল ইসলামের আমরা ছবি দেখতে পাচ্ছি, এবং পাশেই এখানে চট্টগ্রাম সরকারি কলেজের লঘু সহ পাশে লেখা রয়েছে স্থাপিত 1 জুন 1968 খ্রিস্টাব্দে, এবং হচ্ছে সরকারিকরণ যিনি এতক্ষণ পর্যন্ত অধ্যক্ষ হিসাবে কথা বলছেন অধ্যক্ষ নজরুল ইসলাম কাছারামের দুলাল, তিনি 11 অক্টোবর 2023 সালে এই কলেজটি সরকারিকরণ করেছেন, তিনি এতক্ষণ কথা বলেছিলেন। পাশেই যে আমাদের এই কলেজের সরকারিকরণের যিনি রূপকার, তিনি এই জনপদের সন্তান, এই কলেজেরই সাবেক স্টুডেন্ট অধ্যক্ষ নজরুল ইসলামের সন্তান আবদুল্লাহ ইসলাম জেকব। আমরা স্যার আপনাকে এই যে এত সুন্দর একটি মানে আমাদেরকে যে পলিমাটির কথা যেই স্মারক সুবর্ণ জয়ন্তী এটি দেওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পর্যটক আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন, চট্টগ্রাম কলেজে আসবেন, এবং হচ্ছে এইখানে যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভালো পড়াশোনা করবেন। এখানের আমি জানি যে অনেক শিক্ষার্থী এখান থেকে পড়াশোনা করে সচিব মন্ত্রী পর্যন্ত হয়েছেন এবং ভালো ভালো উচ্চ পদস্থ জায়গায় রয়েছেন। এখানে সায়েন্স আর্টস কমার্স তিনটি বিভাগ রয়েছেন এবং অনার্স রয়েছেন এবং মাস্টার্স রয়েছেন। স্যার বিস্তারিত বলছেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই কলেজের যে উন্নয়ন, বিশেষ করে এই কলেজ 22 মিনিট 22, তার সবচেয়ে বেশি অবদান তিনি আবদুল্লাহ ইসলাম জ্যাকব এমপি মহোদয়। তিনি তার পিতার স্বপ্নের এই কলেজকে সরকারিকরণ করে এবং 5টি বিভাগে তিনি অনার্স বা কোর্স প্রবর্তন করে এই জনপদে উচ্চশিক্ষার যে ধার উন্মোচন করেছেন এই ইতিহাসের পাতায় তিনি স্মরণীয় থাকবেন। আমরা তার অবদানকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকে আমরা এই কলেজের তরুণে আবদুল্লাহ ইসলাম জ্যাকবের প্রতিকৃতি আমরা স্থাপন করেছি এবং প্রতিষ্ঠাত অধ্যক্ষের তরুণ আমরা তার প্রতিকৃতি স্থাপন করেছি কলেজের প্রধান ফলকে, এবং এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি 1973 সালের 13ই ডিসেম্বর এই কলেজ ক্যাম্পাসে এসেছিলেন, এবং তারই সুযোগ্য কন্যা জাতির আমাদের প্রিয় নেত্রী জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজটিকে সরকারিকরণ করেছেন। আমরা জাতির জনকের প্রতি আমাদের তরুণে পাদদেশে আমরা তার প্রতিকৃতি আমরা স্থাপন করতে পেরেছি। এই তরুণ অনাদিকাল অনাগত দিনে এই কলেজকে সম্ভাবনার উচ্চশিখরে প্রতিষ্ঠিত করবে সেটা আমরা প্রত্যাশা করি। আজকে এই কলেজের এক সময় এই কলেজের ছাত্রছাত্রীরা দূর বাংলাদেশে দূর দূরান্ত তাদেরকে লেখাপড়া করতে যেতে হতো। আজকে এই অনার্স আমাদের এই কলেজ ক্যাম্পাসে আমাদের এই কলেজে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সমাজকর্ম অ্যাকাউন্টিং এবং অনুষ্ঠান প্রার্থী কলেজ অনার্স কোর্স আজকে আমরা প্রবর্তন করতে পেরেছি। আজকে এই জনপদের ছাত্রছাত্রীদেরকে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, বিশেষ করে অনার্স কোর্স করার জন্য তাদেরকে আর এলাকার বাইরে যেতে হয় না, তারা বাড়ি বসে এই কলেজে তারা অনার্স কোর্সে ভর্তি হয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করার যে সুবর্ণ সুযোগ তারা পেয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে এই প্রফেশনীয় জনপদে আমাদের নতুন বিকল্প উন্মোচন করবে। আমি ধন্যবাদ জানাই যে তরুণকে আমাদের এই কলেজ ক্যাম্পাসে এই কলেজে ধন্যবাদ অধ্যক্ষ দুলাল কাছারামের দুলাল স্যারকে তিনি এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি, হয়তো কিছু জায়গায় ভুল বেড়াতে হতে পারে। পর্যটক আপনারা অবশ্যই ভোলার চট্টগ্রামে ঘুরতে আসবেন এবং দেখে যাবেন অধ্যক্ষ নজরুল ইসলাম তার এই স্বপ্ন আদর্শ তিনি চেষ্টা করে যাচ্ছিলেন। তিনি হচ্ছেন তার কবরের পাশেই আমরা এখানে ইতিপূর্বে আপনার দেখিয়েছিলাম, এবং হচ্ছে তার কবরের পাশে আমরা দাঁড়িয়ে আমরা শেষ করছি। আমরা যে অধ্যক্ষ নজরুল ইসলাম তারা যেইভাবে স্বপ্ন দেখেছেন, আমরা একটু বলি যে হচ্ছে এই চট্টগ্রাম কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল চট্টগ্রাম টিভি স্কুল থেকে। এই চট্টগ্রাম কলেজ থেকেই কিন্তু আরেকটি সুখবর আপনাদেরকে দেখাচ্ছি,
ভোলার মানুষ যারা রয়েছেন তারা জানেন যে দ্বীপ জেলা ভোলায় আজও পর্যন্ত বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছে, কিন্তু একটি বিশ্ববিদ্যালয় পায়নি। আমরা এখানে 20 লক্ষ লোক বসবাস করি। এই অফিসিয়াল কলেজের অধ্যক্ষ একরামে গুলাম এবং এইখানের স্থানীয় যে সংসদ সদস্য আব্দুল ইসলাম লেখক তারা স্বপ্ন দেখছেন, এই কলেজের থেকেই কয়েকজন মিলে স্বপ্ন দেখছেন যে এই জনপদে একটি বিশ্ববিদ্যালয় হবে যার নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা ইতিমধ্যে আব্দুল ইসলাম জ্যাকব দলিল সহ যেটা হচ্ছে মঞ্জুরি কমিশনে জমা দিয়েছেন আমরা সেই তথ্যটা পেয়েছি। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই ক্যাম্পাসে সেই 75 একর জায়গা নিয়ে যাব এবং হচ্ছে আপনাদেরকে দেখাবো সেই জায়গাটি। আমরা স্বপ্ন অধ্যক্ষ নজরুল ইসলাম স্বপ্ন দেখেছেন, তার পরবর্তীতে তার সন্তান স্বপ্ন দেখেছেন, কায়সার আহমেদ দুলাল স্বপ্ন দেখছেন, আমি স্বপ্ন দেখি, আপনারা স্বপ্ন দেখেন এবং হচ্ছে স্বপ্ন দেখে দেখি আমরা একদিন চলে যাব। আমরা যা করে যাব তা চিরদিন নতুন প্রজন্মের জন্য, আমরা পরবর্তী প্রজন্মের জন্য করে যাব, সেটা আমাদের সোনার তরীর মতো রবীন্দ্রনাথে থেকে যাবে সকলের মাঝে। আমরা ভালো কিছু করব, ভালো কাজ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, পর্যটক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মুক্তিযুদ্ধ তরুণ, চরপেশন সরকারি কলেজ, চরপেশন খোলা।